রেজাল্ট পেয়ে গেছ, এরপর একাদশে ভর্তির পালা। তোমার স্কুলে যদি ক্লাস 11-12 থাকে তাহলে হয়তো তুমি সেখানেই ভর্তি হতে পারো, বা তোমার স্কুলের থেকে যদি বেটার স্কুল মনে করো কোনো স্কুলকে সেখানে ভর্তি হতে পারো। আবার যেখানে মাধ্যমিক পর্যন্ত রয়েছে সেখানে সেই সমস্ত ছাত্রছাত্রীদের তো অন্য স্কুলে যেতেই হবে যেখানে 11-12 রয়েছে। তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আজ থেকে, ফর্ম দেওয়া শুরু হয়েছে, বিভিন্ন স্কুলে ফর্ম দেওয়া চলবে বিভিন্ন ডেট পর্যন্ত। আমার স্কুলের কী অবস্থা সেটা আমি এখানে দিচ্ছি। তবে আমার স্কুলে সরাসরি ভর্তি এবং ফর্ম দিয়ে ভর্তি, অর্থাৎ দুটো পদ্ধতিতে ভর্তি চলবে। আমি মূলত কতগুলো বিষয় নিয়ে বলতে চাইছি, যে যে স্কুলে ভর্তি হতে চাইছ সেখানের ক্রাইটেরিয়া কী কী রয়েছে, অর্থাৎ কী কী শর্ত রয়েছে, সেখানে কী কী সাবজেক্ট রয়েছে, এবং সেখানে সাবজেক্টের পার্মানেন্ট টিচার আছেন কি না, অর্থাৎ যিনি পড়াবেন তিনি পার্মানেন্ট টিচার কি না, এই বিষয়টা মাথায় রাখা অত্যন্ত জরুরি। অর্থাৎ উপযুক্ত শিক্ষক বা শিক্ষিকার অভাবে তোমার পড়াশোনাটি যেন খারাপ না হয়ে যায়। তো কী কী খেয়াল রাখতে হবে, যে তুমি কোন স্ট্রিমে ভর্তি হবে। তুমি জানো যে মূলত তিনটি স্ট্রিম রয়েছে, আর্টস, সায়েন্স, কমার্স, এবং কোন স্ট্রিমে কী কী বিষয় রয়েছে এর আগের ভিডিও রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তবে তোমার ফোকাসটা হবে যে আমি আগামী দিনে, অর্থাৎ গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি হোক বা গ্র্যাজুয়েশন করার পরে তুমি কোন লাইনে যাবে সেটাকে মাথায় রেখেই পড়াশোনাটি কিন্তু স্টার্ট করা উচিত। সাবজেক্ট চয়েসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নতুবা গোটা জীবনটা পস্তাতে হবে, যে কারণে এখানে লিখেছি নতুবা সব মাটি। যদি তোমার সাবজেক্ট চয়েস ঠিক না হয় তাহলে তুমি পড়াশোনায় মন বসাতে পারবে না এবং রেজাল্ট আশাতীত হবে না। অনেকেই সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, সায়েন্স নিয়ে পড়ার জন্য স্কুলে কত নম্বর দেখে নাও, কোনো স্কুলে 550, কোনো স্কুলে 600। তো যে স্কুলের ছাত্রছাত্রীরা নিজের স্কুলে ভর্তি হবে সেখানে একটা আলাদা বিষয় রয়েছে, অন্য স্কুলের স্টুডেন্টদেরকে অন্যভাবে ট্রিট করা হয়, তাদের নাম্বার বেঁধে দেওয়া থাকে। আর্টসের ক্ষেত্রে জেনারেলি আমার স্কুলে যেমন সমস্ত যে আর্টস এবং ভোকেশনালে, অর্থাৎ এগ্রিকালচারে সবাই ভর্তি হতে পারবে, তবে সায়েন্সের জন্য কিন্তু একটা নাম্বার বেঁধে দেওয়া রয়েছে। তেমনি প্রত্যেকটি স্কুলে সায়েন্স, আর্টস, কমার্স বা এগ্রিকালচার, এখানে কিন্তু বা বিভিন্ন যে স্ট্রিম, বিভিন্ন যে বিষয় বা স্ট্রিমগুলো রয়েছে সেখানে কিন্তু নাম্বার বেঁধে দেওয়া থাকে। তো যদি ধরো সায়েন্স বলছি, অনেকেই আবার বায়ো সায়েন্সে ভর্তি হয়, অনেকেই পিওর সায়েন্সে ভর্তি হয়, বা আবার অনেকেই সায়েন্সের সাথে কম্পিউটার রাখে, ভূগোল রাখে, ইত্যাদি রাখে। যারা সায়েন্স, পিওর সায়েন্স নিয়ে পড়তে চলেছ তাদের খুব স্ট্রং একটা সিদ্ধান্ত থাকা উচিত, বা স্ট্রং বিষয়টার মধ্যে গভীরতা থাকা উচিত। সে দুটো বিষয় হলো, একটি হচ্ছে ফিজিক্স, একটি হচ্ছে ম্যাথ। ম্যাথের মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে, ম্যাথের মধ্যে যে স্কিল রয়েছে সেটা তো অন্য সাবজেক্টে সেভাবে নেই, যে কারণে ম্যাথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আগামী দিন আসবে যেখানে চাকরির বিষয়ে যখন তোমাকে দেখা হবে সেখানে তুমি দেখবে যে তুমি কতটা জানো সেটা বড় কথা নয়, তোমার স্কিল কতটা রয়েছে, তুমি কতটা দক্ষ, তুমি কতটা পারদর্শী, তুমি কতটা জানো তা নিয়ে কোনো কাজ নেই। একটি মাধ্যমিকে 460 পাওয়া স্টুডেন্ট, একটি 650 পাওয়া স্টুডেন্ট যদি গ্র্যাজুয়েশন করার পরে বা যে কোনো স্ট্রিমে আসুক না, তার যদি দক্ষতা, অর্থাৎ যদি বিলো মার্কস পাওয়া স্টুডেন্টের দক্ষতা অনেক বেশি হয়, তাহলে ওই বেশি নাম্বার পাওয়া স্টুডেন্টে কিন্তু সেভাবে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। অতএব তোমাকে কিন্তু এখন থেকেই অত্যন্ত দক্ষ মানসিকতা নিয়েই বা দক্ষতার সাথে তোমাকে পড়াশোনাটা করতে হবে, সাবজেক্টের গভীরে ঢুকে পড়তে হবে। সেটা আর্টস, আর্টসের মেন সাবজেক্ট হওয়া উচিত ইতিহাস, ভূগোল, বাকিরা তো রয়েছে, কিন্তু যে সাবজেক্টগুলো তোমাকে কখনোই ভবিষ্যতে কাজে লাগবে না, হয়তো মার্কশিট নাম্বার তুলতে পারে, তাই দিয়ে কী হয় মার্কশিট দিয়ে নম্বর তুলে খুব একটা কাজে লাগে না ভবিষ্যতে, এটা তুমি জিজ্ঞাসা করবে তোমার দাদা দিদি বা যারা সার্ভিস করে তাদের এইচএসের
মার্কসে বা মাধ্যমিকের মার্কসে খুব একটা ভেরি করে কি না। একটি এইচএসএস স্টুডেন্ট সে ভাবলো যে আমি 90% পেয়েছি, একটি স্টুডেন্ট সে 80% পেয়েছে বা 82% পেয়েছে। চাকরির ক্ষেত্রে কি খুব তফাৎ হবে? খুব তফাৎ হবে না। তো সেই জন্য বলছি যে বিষয়গুলোকে রাখার সময় মাথায় রাখতে হবে যে আমি কি নিয়ে পড়ব। কেউ যদি অ্যাডমিনিস্ট্রেশন লাইন নিয়ে পায় তাকে অবশ্যই এডুকেশন, তোমার ইতিহাস, পল সায়েন্স, জিওগ্রাফি এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া দরকার। বাংলা ইংরেজি তো রয়েছে, এই সাবজেক্ট রাখার ব্যাপারে তোমার কিন্তু একটা ভালো ধারণা থাকা উচিত কোন ক্লু রাখবো। বাবা মা বলছে, বন্ধুবান্ধব বলছে, ও ওর মেয়ে বা ওর ছেলে সায়েন্সে পড়ছে, তুইও পড়, সায়েন্স ছাড়া জীবনটা বৃথা, এমন ভাবার কোনো কারণ নেই। যদি এই ভেবে পড়াশোনা করো তাহলে কিন্তু লাভ নেই, তাহলে তোমার কিন্তু ভবিষ্যৎ এক প্রকার অন্ধকার হয়ে যাবে। তুমি কোন সাবজেক্টটি বেশি ভালোবাসো সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো, তাতে তোমার মাধ্যমিকে যাই মার্কস আসুক না কেন, মাধ্যমিকে তুমি জানো যে কোনো সাবজেক্ট পড়তে গেলে 35% মার্কস দরকার হয়, মানে যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট। তো এই নিয়ে ভাবনা চিন্তা করার ভীষণ সময় হয়েছে। তুমি এখন ভর্তি হয়ে যাও, ভর্তি সাবজেক্ট চয়েস করো, কিন্তু ফাইনাল চয়েসটা অবশ্যই রেজিস্ট্রেশনের আগে, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন হবে তোমার মোটামুটি জুন জুলাই মাসে, সেখানে তোমাকে ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই বিষয়গুলো নিয়ে পড়ব এবং আগামী দিন এই 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 বিষয়গুলোর মধ্য দিয়ে আমি আমার চাকরি স্থলে হোক বা তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। তো ভর্তির বিষয়ে এই কটা কথাই, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ফর্ম ভর্তি হয়ে যাও এবং পড়াশোনা নিশ্চয়ই স্টার্ট করেছ। সকলকে আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং একরাশ ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। জয় হোক।